অনিবন্ধিত হাসপাতাল বন্ধে তালিকা ধরে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শামতুলাল সেন। তিনি বলেন কোনো হাসপাতালে অবৈধ কাজ করতে দেয়া হবে না। সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলমজি বলেন করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট খুব দ্রুত ছড়ায়, তবে এই ভেরিয়েন্টে রোগীর মৃত্যুর ঝুঁকি নেই। আর ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ জানান ওষুধের দাম বাড়ানো হয়নি, কাঁচামালের দাম ও ডলারের দাম বাড়ায় কিছু ওষুধের দাম সমন্বয় করা হয়েছে। বিস্তারিত তরুণ বেগীর প্রতিবেদন। রোববার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রিফিং করেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শামন্তলাল সেন। এ সময় তিনি অবৈধ ক্লিনিকগুলোর কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়ে বলেন প্রয়োজনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এছাড়া অনিবন্ধিত হাসপাতালগুলোর বিরুদ্ধে তালিকা ধরে ব্যবস্থা নেওয়া হবে। যারা এই ধরনের ক্লিনিক চালাচ্ছেন আপনাদের মাধ্যমে তাদেরকে বলবো তারা তাদের কার্যক্রম বন্ধ করুন, নাহলে আমরা কিন্তু তার বিরুদ্ধে অ্যাকশন নিব এবং আমাদেরকে সময় দিতে হবে। হঠাৎ করে তো আমি একটা ক্লিনিক বন্ধ করতে পারি না, আমাকে একটা মানে একটা নিয়ম আছে, প্রতিরোধ আছে, আমি সেভাবে আগব। করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান নতুন ভেরিয়েন্ট দ্রুত ছড়ালেও রোগীর মৃত্যুর ঝুঁকি নেই। এই ভেরিয়েন্টের বিরুদ্ধে পুরনো ভ্যাকসিন কাজ করে বলেও জানান তিনি। কোভিডের নতুন ভেরিয়েন্ট সম্পর্কে আমাদের তথ্য হচ্ছে এই যে এটা খুব দ্রুত ছড়ায়, কিন্তু এটা থেকে প্রাণহানির সংখ্যা বা প্রাণহানির আশঙ্কা যেটা সেটা অনেকখানি কম। আর এই ভেরিয়েন্টের এগেইনস্টে আমাদের যে প্রচলিত ভ্যাকসিন যেটা আছে এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রিকমেন্ডেশন আছে যে এই ভ্যাকসিনটা দ্যাট মিনস যেটা আমরা ফাইজার ভ্যাকসিন দিয়ে আসছিলাম সেই ভ্যাকসিনটা কার্যকরী এবং এটা আমরা দেওয়ার একটা পদক্ষেপ নিয়েছি। আর ওষুধের দাম বৃদ্ধির জবাবে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক জানান কাঁচামালের দাম ও ডলারের দাম বাড়ায় কিছু ওষুধের দাম সমন্বয় করা হয়েছে। 10-20% করে বাড়ছে, যেগুলো অনেক পুরনো আমলের 15 সালে নিয়েছিল সেগুলো কিছু বাড়ছে। আমরা নতুন যে ডলারের দাম বাড়ছে সে অনুযায়ী সমন্বয় করছে, ডলারের দাম 20-30% বাড়ছে, আমরা ঠিক সেভাবে বাড়াইছি। এ সময় স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা নিয়ে এক প্রশ্নের জবাবে শামন্তলাল সেন বলেন রাতারাতি কোনো কিছু পরিবর্তন করা সম্ভব না, মানুষের আস্থা নেই বলেই তারা ভারত বা ব্যাংককে যাচ্ছেন, তবে এই আস্থা ফিরিয়ে আনতে হবে। আস্থা নাই দেখি তো মানুষ চলে যাচ্ছে। তরুণ বেগী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।